ময়মনসিংহে ত্রিশালে চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় ভূমিদস্যু সিন্ডিকেট জিলানি বাহিনীর প্রধান আব্দুল কাদের জিলানি ও দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। গেল রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জিলানির দুই সহযোগী হলেন লালমিয়া ও রাকিবুল ইসলাম। সকালে রাজধানীর কারণ বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। র‍্যাব জানায়, অভিযানে জিলানির বাড়ির পুকুরের উত্তর পাশের বাঁশঝাড় থেকে প্লাস্টিকের বস্তা থেকে একটি লোহার রড, দুটি চাপাতি, একটি বড়দা উদ্ধার করা হয়। ইতিপূর্বে দুটি হত্যা মামলা সহ হত্যা চেষ্টা বা বিভিন্ন মামলা, তার বিরুদ্ধে ইতিপূর্বে 12টি মামলা রয়েছেন এবং গত 6-7 বছর যাবত এই জিলানি বাহিনী ত্রিশাল এলাকায় ভূমিদস্যু, জোর করে জমি দখল করা বা জালিয়াতির মাধ্যমে সাধারণ কৃষকদের জমি নেয়া এবং পরবর্তীতে অধিক মুনাফার মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা, এই কার্যক্রমগুলো তারা করে আসছিল।